এই যে আজকাল এক বিতর্ক আছে না, রবিউল আউয়ালে তো এই সমস্ত বিতর্ক আরো বেশি উস্কে যায়, সেটা হলো নবী কি গায়েব জানেন নাকি জানেন। একদল বলে নবী গায়েব জানে, তারা আপনাদেরকে বলবে আপনারা তো মুসলমানই না, নবী গায়েব জানে এটা স্বীকারই করেন না, নবীর দুশ্মন আপনারা। দেখবেন এই শ্রেণীর লোকেরা হিন্দুর প্রতি যতটা দুশ্মনী রাখে না, খ্রিস্টানের প্রতি যতটা দুশ্মনী রাখে না, এমনকি নাস্তিকের প্রতি যতটা দুশ্মনী রাখে না, আরো আকবরে বললে আসাদ নূরের মতো স্বাধীনদের প্রতিও যতটা দুশ্মনী রাখে না, তার চাইতে বেশি দুশ্মনী রাখে ওলামায়ে দেওবন্দের উপর, কওমি মাদ্রাসার তালেবেলদের উপর। এত বেশি দুশ্মনী নামে দিয়ে দিয়েছে ওয়াহাবি খারেজি নবীর দুশ্মন। বলে নাই কাফেররা বলে নবীর দুশ্মন, নাস্তিকরা বলে নবীর দুশ্মন। সেখানে বলে অসাম্প্রদায়িক চেতনা লালন করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে হবে। কাদিয়ানি ভাই, হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই, নাস্তিক ভাই, আর কওমি মাদ্রাসার খারেজি, কওমি মাদ্রাসার ওয়াহাবি, কওমি মাদ্রাসার ইয়াজিদি, কওমি মাদ্রাসার নবীর দুশ্মন, নাউযুবিল্লাহি মিন যালিক। বলে কি না? আরে বলে কি না? এখন নবী গায়েব জানে, এটার একটা দলিল দেয় কি দিয়ে? কিছু তো দেয় কোরআনের আয়াত দিয়ে, যেমন সুরে জিনের একটা আয়াত দিয়ে দলিল দেয়, আলিমুল গায়ব ফালা ইয়ুজহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি শুধু দলিলের দুর্বলতা বোঝাতে গিয়ে আলোচনা টেনেছি, এটা আমার মূল আলোচনা না। যেহেতু সামনে অধিকাংশই তালেবুল ইলম, তালেবুল ইলমকে সামনে দেখলে একটু এলমি আলোচনা করার লোভ আসলে সামলানো যায় না, এ কারণে গতি একদিক থেকে আরেক দিকে ঢুকে গেছে, তবে আশা করি ফায়দা থেকে খালি হবে। তো দলিল কি? আল্লাহ হলেন আলিমুল গায়েব, আল্লাহ তার গায়েব কারো সামনে প্রকাশ করেন না, তবে যেই রাসূলকে তিনি নির্বাচন করেন, ভালোবাসেন, সন্তুষ্ট হন, তার উপর তিনি গায়েবকে প্রকাশ করেন। এখানে রাসূল মানে খালি মানুষের রাসূল না, এখানে রাসূল মানে ফেরেশতাও, যেমন জিবরীল মাহফুজ। রাসূল মানে বার্তাবাহক, যিনি বার্তা বহন করেন, এরপর আরেকজনের কাছে পৌঁছে দেন, আল্লাহ থেকে নেন, নির্দিষ্ট কাউকে এনে দেন, তাকে বলা হয় রাসূল। তা আল্লাহ সাধারণভাবে কারো সামনে গায়েব প্রকাশ করেন না, তবে যে রাসূলকে তিনি নির্বাচন করেন তার সামনে গায়েব প্রকাশ করেন। এটা দিয়ে দলিল দেয় আমার নবী আলিমুল গায়েব। কিন্তু একটাবার চিন্তা করে না, আয়াতের শুরুতে আলিমুল গায়েব বলা হলো কারে? প্রথম শব্দ বাদ দিয়া তেলাওয়াত করে, আয়াতে আল্লাহরে বলা হয়েছে আলিমুল গায়েব। গায়েবের জ্ঞানী কে? গায়েবের জ্ঞানী কে? আল্লাহ। আল্লাহ প্রকাশ করেন তার রাসূলদের উপর কতটুকু? যতটুকু তিনি চান সব যে প্রকাশ করেন, এটাও কিন্তু আল্লাহ বলেন নাই। কখনো দলিল দেয় এটা দিয়ে, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম, তুমি যা জানতা না আল্লাহ তোমারে জানিয়েছে। এবার যুক্তি দেয়, তুমি আগে গায়েব জানতা না, আল্লাহ তোমারে গায়েব জানিয়ে দিয়েছে, কোরআন দিয়ে দলিল। ওয়াহাবিরা কোরআন মানে না, সুতরাং এরা কাফের। অথচ একটাবার চিন্তা করে না, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলামের অর্থ যদি এটা হয় যে নবী সব গায়েব জানে, তাহলে ওয়াউল্লিমতুম মালাম তাআলামু আনতুম ওয়ালা আবাউকুম, হে মুসলমানরা, তোমাদেরকে শেখানো হয়েছে, জানানো হয়েছে যা তোমরা এতকাল জানতা না। তাহলে এর দ্বারা কি এটা প্রমাণিত হবে সকল মুসলমান, বিশেষভাবে সফল সাহাবি গায়েব জানে? আরো গোড়ায় যদি যাই, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তো এখানে যদি আপনি করেন, এখানেও তো স্পষ্ট দেখা যাচ্ছে আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন, আর শিক্ষা তো সেটাই দেওয়া হয় যেটা তো জানা ছিল না, জাহালাতটা এলেমে পরিণত হয়। তাহলে কি অর্থ এটা হবে সব মানুষই গায়েব জানে? নাউযুবিল্লাহি মিন যালিক। তার বাস্তবতা কি? বাস্তবতা হলো গায়েব বলে কারে আর হাজির বলে কারে ইন্টারভিউ। গায়েব মানে হলো যেটা পঞ্চ ইন্দ্রিয় দিয়েও ক্যাচ করা যায় না, আকল দিয়েও উপলব্ধি করা যায় না, সেটারে বলে গায়েব। যেমন তাকদীর, যেমন ফেরেশতা। আল্লাহ যদি না জানাতেন, না চোখ দিয়ে দেখে জানতে পারতাম, না কান দিয়ে শুনে জানতে পারতাম, না হাত দিয়ে ধরে জানতে পারতাম, না নাক দিয়ে কান নিয়ে জানতে পারতাম, না আকল খাটিয়ে চিন্তা ফিকির করে 10 মিনিট মোরাকাবা করে জানতে পারতাম, তাহলে এটা আল্লাহ জানিয়েছেন। আল্লাহ তাআলা এটাকে গায়েবের অন্তর্ভুক্ত বানিয়ে দিয়েছেন। এ কারণেই আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআন হেদায়াত হবে তাদের জন্য যারা গায়েবের উপর ঈমান রাখে। এবার একটাবার চিন্তা করেন, যারা সামনে চলে আসে, চোখ দিয়ে দেখা যায় বা কান দিয়ে শোনা যায় অথবা হাত দিয়ে ধরা যায় অথবা নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায়, সেটাকে গায়েব বলে? যেমন জান্নাত আমাদের বিবেচনায় এখন গায়েব, যখন জান্নাতে ঢুকবেন তখনও কি গায়েব না তখন হাজির? বলেন না তখনও গায়েব না তখন হাজির? তাহলে একটা জিনিস গায়েব থাকে ততক্ষণ যতক্ষণ সেটা পঞ্চ ইন্দ্রিয় দিয়েও ক্যাচ করা যায় না,
আকল দিয়ে উপলব্ধি করা যায় না। আকলের দৌড় যেখানে শেষ ওহির দৌড় সেখানে শুরু। আল্লাহ তাআলা গায়েব জানান বান্দাকে ওহির দ্বারা। তাহলে একবার চিন্তা করেন, আল্লাহ তার নবীরে ফেরেশতা পাঠিয়ে কান দিয়ে যখন শুনিয়ে দিলেন, দিল দিয়ে বুঝিয়ে দিলেন, অনেক কিছু চোখ দিয়ে পর্যন্ত দেখে ফেললেন, হাত দিয়ে পর্যন্ত ধরে ফেললেন, নাক দিয়ে পর্যন্ত ঘ্রাণ নিয়ে ফেললেন, তখন সেটা গায়েব থাকলো কেমনে? সেটা তো হাজিরই হয়ে গেল। এখন বলে নবী যদি গায়েব না জানতো কেমনে বললো ইমাম মাহদী আসবে, কেমনে বললো ঈসা নবী আসবে, কেমনে বললো এটা হবে, কেমনে বললো ওটা হবে? এটাই যদি হয় যুক্তির দাবি, তাহলে একবার চিন্তা করেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় হত্যা না করেই গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে, ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে, আর নবী 1400 সাহাবিকে গাছের নিচে একত্র করে জিহাদের বায়াত নিলেন, শাহাদাতের বায়াত নিলেন। তো কিয়ামতের আগে মাহদী আসবে সেটা জানলেন, ঈসা আসবে সেটা জানলেন, কিন্তু ওসমান এখনো জিন্দা, এখনো মরে নাই এটা জানলেন না। এর দ্বারাই তো প্রমাণিত হয় গায়েবের মালিক হলেন আল্লাহ, গায়েবের ইলম আল্লাহর কাছে। আল্লাহ নবীদের যতটুকু দেন নবী ঠিক ততটুকুই জানেন। আল্লাহ তাআলা গায়েব বিভিন্ন ভাবে দেন, কখনো ওহির দ্বারা দেন, কখনো স্বপ্নের দ্বারা দেন, কখনো ইলহামের দ্বারা দেন, কখনো কাশফের দ্বারা দেন। আল্লাহ তাআলা কত গায়েব এই যুগের কত বুজুর্গের সামনেও বিভিন্ন সময় স্পষ্ট করে থাকেন। তো গায়েবের এই সিলসিলা এটা তো এমন একটা জিনিস যে মূল মালিক আল্লাহ, আল্লাহ যারে চান তারই দান করতে পারে। তো এখন যদি এভাবে দাবি করা হয় যে আমার নবী গায়েব জানে কারণ এটা এটা এটা, তাহলে এই দাবিও করতে হবে আলেমরাও গায়েব জানে, পীর মাশায়েখও গায়েব জানে, ওলিয়াউলিরাও গায়েব জানে, বুজুর্গরাও গায়েব জানে। কারণ আমরা যারা হাদিস পড়েছি আমরাও এমন অনেক কিছু জানি যেটা আপনারা জানেন না।